সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 6 অক্টোবর 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে মোশাররফ ভাইয়ের খামারে, আর এই মোশাররফ ভাইয়ের খামারের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার মূলাডুলি গ্রামে। তো এই ফার্ম থেকে মূলত দুধের গাভী ও প্রেগনেন্ট গাভী বিক্রি করা হয়। তো আমাদের আজকের পর্বে সেই গাভীগুলোই আপনাদের দেখাবো, আর এই গাভীগুলো কোনটা, কোন জাতের, কেমন বয়সের, কেমন দুধ হচ্ছে বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে আপনাদের জানাবো। আর আপনারা যারা গাভী গরু সংগ্রহ করতে চান, গাভী গরু সংগ্রহ করার আগে একটু যাচাই বাছাই করে সংগ্রহ করবেন, কেননা এ যাবৎকাল পাবনার যতগুলো ব্যবসায় আছে এমন কোনো ব্যবসায় নাই যার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নেই। তো আপনারা এটা জেনে বুঝে স্বচক্ষে দেখে কি দুধের গরু কিনতেছেন, কেমন দুধ আছে, এইটুকু নিজ দায়িত্বে যাচাই বাছাই করবেন। তারপরে যদি দুধে কথার কাছে মিল থাকে, দরদাম করে গাভীগুলো সংগ্রহ করবেন। আর এই সকল কাজ নিজ দায়িত্বে আপনাকে করতে হবে, কেননা কোনো প্রকার ইউটিউব চ্যানেল এইগুলোর দায়ভার নিয়ে থাকে না। তো চলুন এই ফার্মের যে গরুগুলো আছে সেগুলো আপনাদের দেখাই, আর এগুলো সম্পর্কে বিস্তারিত জানাই। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো ভাই। তো একদম শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা বলেন। পরিচয়, আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন, আমি মৌসুমী ডেইরি ফার্মের মালিক। ডেইরি ফার্মের মালিক? জি জি। আসলে ভাই এই কথাগুলো শুনলে এখন একটা লজ্জার নিজেদের মধ্যে কাজ করে। জি জি। কারণ পাবনায় যতগুলো ফার্ম মালিক আছে এরা তো কেউ ফার্ম মালিক না, সবই হচ্ছে শোরুম মালিক। জি জি, ব্যবসায়িক আর কি। তো নিজেদের ডেইরি ফার্মের মালিক, ডেইরি ফার্ম এই নামে নিজেদের পরিচয় করে থাকে, কিন্তু আসলে তো সবাই নিজেকে বলতে হবে যে আমি একজন ব্যাপারী বা আমি একটা শোরুমের মালিক, আমি এখানে মূলত গরু বিক্রি করে থাকি। জি জি। তো আপনি তো একজন বিক্রেতা? জি বিক্রেতা। কতগুলো গরু আছে এখন বর্তমানে? 12টা গরু আছে ভাই। 12টা গরু আছে? জি জি। তো আমার দর্শক তো এখন পাবনার ভিডিও দেখতে চায় না, কিন্তু আমরাও তো নিরুপায়, দর্শকদের বলি পাবনার বাইরে কোথায় কোথায় গরু আছে, কোথায় থেকে এইভাবে গরু বিক্রি হয় আমাদের একটু জানাবেন। কারণ পাবনায় যতগুলো খামার আছে এমন কোনো খামারই নাই যার বিরুদ্ধে আসলে প্রতারণা বা জালিয়াতির অভিযোগ নেই, কম বেশি সবার বিরুদ্ধেই আছে। তো এই কারণে ক্রেতাদেরও একটু সাবধান করে আমি তাদের উদ্দেশ্যে বলি যে পাবনা ব্যতীত অন্য কোথাও এই ধরনের বা এত রমরমা গরুর ব্যবসা হয় না। পাবনায় অ্যাভেলেবল গরু পাওয়া যায় সেটা যদি আপনি নিজের অভিজ্ঞতা থেকে চিনে জানে বুঝে করতে পারেন, তাহলে আপনি গরু কিনে সফল হতে পারবেন। আর যদি না চিনে না বুঝে প্রবাস থেকে গরু কিনেন, তাহলে আপনার টাকা কখনোই টাকা থাকবে না, পয়সা হয়ে যাবে। বা যে গরুটা কিনবেন, 2 লাখ টাকার গরু কিনলে পরবর্তীতে 1 লাখ টাকা আপনাকে বিক্রি করতে হবে। তো এখানে আমাদের উপরে একটা দায়বদ্ধতা আসে, যেহেতু আমরা এগুলো প্রচার করে থাকি। তো তারপর আমরা একটু ক্রেতা ভাইদের বলি যে আপনারা যখন যেইখান থেকেই লেনদেন করেন একটু নিজ দায়িত্বে করবেন, কেননা ক্ষতিগ্রস্ত হলে আপনি হন, আমি হই না। হয়তো তখন আমাকে আপনি অভিযুক্ত করতে পারেন যে ভাই আপনার প্রোগ্রামটা দেখছিলাম। তো আসলে কি আমরা অভিযুক্ত মানে এতে থাকি? আমরা তো বলেই থাকি যে আপনারা যেখানে যেইখান থেকে লেনদেন করবেন নিজ দায়িত্বে করবেন, বা কীভাবে করতে হবে সেই সব বিষয় নিয়েও আলোচনা করি। অবশ্যই। আমরা তো কখনো কোনো চাই না যে এই খামারের এই কয়টা গরু বিক্রি হোক, বা কোনো খামারের পক্ষ নিয়ে কখনো কথা বলি না। আমরা চিন্তা করি আমার ক্রেতাদের নিয়ে, ক্রেতারা কীভাবে বাঁচবে, কীভাবে গরু কিনলে ভালো হবে, সেই সব বিষয়ে প্রত্যেকটা পর্বেই কথা বলে থাকি। তারপরেও কিছু ক্রেতা আমাদের ভুল বুঝে থাকে, আমাদেরও কিছু দোষ থাকে। তো যাই হোক, সেসব কথা না বলি, এবার কতগুলো গরু রাখছেন? 12টা গরু আছে ভাই। দুধের কয়টা? সবগুলো দুধের গাভী। সবগুলোই দুধের গরু? জি জি। দুধ দেখে নেওয়া যাবে? জি অবশ্যই দুধ দেখে নেওয়া যাবে ভাই। দুধের গাভীতে তো প্রতারণা বেশি ভাই। দুধের গাভী যেটা বললেন আপনি, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, টাকা বিশ্বাসের পর লাগা দিচ্ছে, গরু দিয়ে দিচ্ছে, ঠিক আছে? ওইটা না করি সারি, গরু তো একজন যেই হোক পালবে, আমার আপনার বাসায় নিয়ে যাওয়ার পরে তো যেই হোক দেখাশোনা করবে, তাহলে দেখাশোনা করবে যে তাক পাঠাতে না, আগে পাঠায় সারি 2-3 দিন থাকে, দেখি শুনে নেওয়াটাই ভালো ভাই, ঠিক আছে? এত বিশ্বাস করে মনে করেন, আমাকে বিশ্বাস করতেছেন, আমি মনে করেন যে আপনার সাথে প্রতারণা করতেছি, এভাবে বিশ্বাস না করাটাই ভালো। যেহেতু আপনি মনে করেন যে এত বিশ্বাস করতেছেন, আপনি গরু পাঠা দিচ্ছে, আপনি বলতেছেন বাসায় আমার লোক নাই ভাই, গরু আপনি পাঠা দেন, টাকা সম্পূর্ণ লাগা দিচ্ছে। আচ্ছা বাসায় লোক নেই, তাহলে গরু লিজায় রাখবে কে? সেটাই। তাহলে যে রাখবে ওনাকে পাঠা দেন একদিন, একদিন 2 দিন কষ্ট করে থাকো, যখন কষ্ট করে দেখে নিতে আসবে তখনও কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত, সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করি। সর্বপ্রথম যখন দেখতে আসবে, দেখতে হবে যে গরুটা সুস্থ আছে কিনা, গরুটা কোনো রকম খুরা রোগে আক্রান্ত আছে কিনা, বা 4টা বাট ঠিক আছে কিনা। এটা খামারিকে জিজ্ঞানোর দরকার নেই, আপনি টাকা দিয়ে গরু নিতবেন, নিজে হাতায় দেখবেন। এই বিষয়গুলো যদি নিজে হাতায় দেখতে পারেন তাহলেই গরু কিনতে আসবেন, আর যদি নিজে না দেখতে পারেন সংকোচ কাজ করে, তাহলে গরু কেনারও দরকার নাই। এতে করে এগুলো একটা দেশের সম্পদ, বর্তমানে বাংলাদেশে গাভীর খুব অভাব চলতেছে আমি যেটা মনে করি, যে যে পরিমাণ গাভীর চাহিদা আছে সেই পরিমাণ গরু নাই। তো আপনারা যদি এইগুলো না বুঝে না শুনে যদি কোনো খারাপ গরু সংগ্রহ করেন, এর দ্বারা আপনিও ক্ষতিগ্রস্ত হবেন, দেশও ক্ষতিগ্রস্ত হবে। তো এই জিনিসগুলো দেখবেন। দ্বিতীয়ত, ওই গাভীটার ওই বাচ্চা কিনা এটাও দেখতে হবে, সবগুলো দেখে গাভীটা বাচ্চাটা ছেড়ে দিয়ে দেখবেন যে গাভীটা বাচ্চাটার নিকট যায় কিনা। জি জি অবশ্যই, এটা দেখতে হবে, আশি সারি দেখে শুনে নেওয়াটাই ভালো। আর তারপর যে জিনিসটা দেখতে হবে, যখন দুধ দহন করে একদম
যদি আপনি নিজে দহন করতে পারেন একদম নিজে দহন করবেন, আর যদি নিজে দহন না করতে পারেন যখন সামনে থাকবেন, যখন কোনো মানে বিক্রেতা গরু দহন করবে একদম ওইখানে ওনার বালতি ধরে বসে থাকবেন, যে বালতিতে কতটুকু দুধ পড়তেছে তার ফলে কতবার টানতেছে এটা গুনবেন সময় কাটানোর জন্য, তাও ভালো। তারপরে দুধ দহন করার পরে একদম ডিজিটাল মিটার যদি প্রত্যেক খামারে থাকে মিটারে মাপবেন, মিটার না থাকলে সেভেন আপের বোতল নিয়ে আসবেন, কারণ দুধ মাপাতে অনেক রকম ঝামেলা হয়, কম বেশি হয়। অনেক বিক্রেতাই দুধ কম হলে বিক্রির সাথে দুধ বেশি দেখানোর জন্য হয় দুধে পানি মেশায়, আর না হলে যে পাতিলে মাপবে। পানি মেশানোর তো কোনো কারণ নাই, আপনি যেটা বললেন যে যদি সামনে থাকে তার তো চোখ আছে, চোখ আছে, আমি এই যে এই গরুটা যদি আমি দোয়াতে লাগে তাহলে তো উনি দেখবে যে বালতিতে কি আছে না আছে। আর কোনো গাভী যদি আসার পরে আপনার অগোচরে দহন করা হয়ে যায় ওই গাভীটা কখনোই নেবেন না, কারণ ওই গাভী সবথেকে বেশি সমস্যা। অবশ্যই আপনি যে গাভীটা আপনার চোখের সামনে দহন করে দেখতে পারবেন পুরো দুধ মাপতে পারবেন ওই গাভীটা নেবেন, না হলে গাভী নেওয়ার দরকার নাই। আপনি আইসেন ঘুরে চলে যাবেন আপনার 5,000 খরচ হবে, গাভী নিয়ে গেলে 50,000 খরচ হবে। ভাই মোশাররফ ভাইয়ের বাসায় আসলাম, একক তো খাওয়া দাওয়া করলাম, মোশাররফ ভাই থেকে গাভী না নিলে কেমন দেখা যায়, ইজ্জতের ক্ষতি, আপনার ইজ্জতের ক্ষতি হোক সমস্যা নেই, এটার একটা সুষ্ঠু সমাধান আছে। জি অবশ্যই, আপনি যখন আপনার কোনো আত্মীয় বাড়ি যান আপনি কি কতটুকু খালেন না খালেন তার হিসাব করেন? না না, আপনি আপনার আত্মীয় বাড়ি যাওয়ার আগে একটা উপহার স্বরূপ কিছু নিয়ে যান, হোক সেটা ফল হোক সেটা মিষ্টি, আপনি যদি আসে ওই সংকোচটা আপনার কাছে কাজ করে, আপনি আসার আগে 1 কেজি ফল নিয়ে আসবেন, 1 কেজি মিষ্টি নিয়ে আসবেন, 2 একটু খেয়ে যাবেন, আপনার নিজের কাছে স্যাটিসফাই থাকবেন, গরু নিলেন না আপনার সমস্যা, আত্মীয় স্বরূপ আসবে। অবশ্যই, আপনার নিজের সজ্ঞানে স্বইচ্ছায় দেখে শুনে নিলেন সেটাই ভালো। আর কোনো কিছু ঘটে গেলে আসলে সেটা আবার পরিবর্তন করা অনেক সমাধান করা অনেক কষ্টের ব্যাপার ভাই। টাকা মনে করেন আপনার কাছে আমি পাওনি, ছাড়তে চাই না টাকা আপনার কাছে আমি পাওনি, নেওয়াটা খুব কঠিন জিনিস ভাই। সেটাই, আপনি বিদেশ থেকে টাকা লাগা দিচ্ছেন, অনেক ভাই বলে যে ভাই টাকা দিছি, এমনকি বায়না দিছি, মাইরি দিয়েছে, টাকা দিছি গরু দিনই, তো আপনি টাকা দিচ্ছেন আমাকে বিশ্বাস করতে দেন, আপনার বাড়ি ঢাকা আমার বাড়ি পাবনা, মনে করেন আপনার বাড়ি চিটাং আমার বাড়ি পাবনা, এইভাবে টাকা লাগা দিচ্ছেন কি আপনি কি এমন, আমার কি কোনো আত্মীয় হন? কেউ না, কিচ্ছু না, ফোনে ফোনে পরিচয়, এত টাকা পয়সা দিয়ে গরু নিচ্ছেন, গরুই দিচ্ছেন আপনাকে, এমনও অনেক লোক আছে যে গরুই দিচ্ছেন না, তার বিরুদ্ধে মামলা করতেছেন, মামলা করে কিচ্ছু হবে না তো আপনার, মামলা করে কি হবে? আপনি মনে করেন যে 50,000 খরচ করবেন, আমি আপনার টাকার থেকে 1,00,000 টাকা খরচ করবো, 5,00,000 টাকা আমাকে মনে করেন যে একজন দিয়েছে, ভাই গরু দেন 2টা, এবার 2টা গরু দেওয়া সাহেব মনে করেন আমি টাকাই দিচ্ছি না, লোভে পড়ে মনে করেন যে গরু দিচ্ছি না টাকাও দিচ্ছি না, আপনি আমার মামলা করতে চান, আপনি 5,00,000 থেকে 1,00,000 খরচ করে দেবেন, আর আপনার তো ক্যাশ আবার খরচ আছে, তো ওইভাবে না করে সারি আপনার এলাকার লোক পাঠাবেন, আপনার যে অভিভাবক আছে, আপনার বাপ মা যেই হোক, আপনার যে ভাই সকল আছে বিদেশ থেকে, বিদেশ থাকেন আপনারা, পাঠা দেবেন এসে সারি সজ্ঞানে সচক্ষে দেখেছিল। এখানে ক্রেতা ভাইদের আরেকটু সচেতনমূলক কথা বলার আছে যে আপনারা যখন ভিডিও দেখবেন কোনো খামারিকে ফোন দিবেন যে ওই গরুটা আমার জন্য রেখে দেন, কিন্তু ওই খামারি যদি বলে যে আমাকে বায়না দেন সে বায়নাটাও কখনো করবেন না, কারণ আপনি যদি 5,000-10,000 বায়না করেন আসে যখন দেখবেন গরুটার ওই পরিমাণ দুধ নেই, আপনি বায়নার টাকা রিটার্ন চাইলে আপনাকে বায়নার টাকা রিটার্ন দিবে না, বিভিন্ন রকম ঝামেলা করবে, তো কোনো রকম বায়না ছাড়া সরাসরি আসে দুধ দেখবেন, যদি দুধ দেখে পরিপূর্ণ হয় আপনি একেবারে টাকা দিয়ে গরু নিয়ে যাবেন, গরু নিয়ে যাবেন, এইভাবে নিলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তখন আমাদের ফোন দিবেন, আর এর বাইরে যে যদি কেউ বিশ্বস্ততা বা আত্মীয়তা দেখায় গরু নিয়ে ক্ষতিগ্রস্ত হন তাহলে আমি মনে করবো ওই ধরনের লোক আমাদের ফোন দিবেন না, তার বাইরে ড্রাইভার আমরা কখনোই নিব না বা নেইও না, আর আমরা কোনো ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত না, আমরা কখনো কাউকে বলিও না যে আপনারা এখান থেকে ক্রয় বিক্রয় করেন। তো মোশাররফ ভাই চলেন আপনার গরুগুলো দেখি আর এগুলো সম্পর্কে জানি, ওই পাশ থেকে শুরু করি। তো একদম শুরুতে একটা লাল গরু আছে, এটা তো মূলত সাহিয়াল জাতের একটা গরু। জি ভাই, এটা সাহিয়াল জাতের গরু। এই গরুটার বয়স কেমন? এটা 4 দাঁত ভাই, 4টা দাঁত। দ্বিতীয় বেন জি। তৃতীয় বাচ্চা দিছে? দ্বিতীয় বাচ্চা, দ্বিতীয় 2 নম্বর। জি জি। সঙ্গে একটা বাচ্চা আছে? জি, সঙ্গে বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা? জি জি। বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স 16 দিন ভাই। 16 দিন বাচ্চার বয়স? জি জি। তাহলে তো যেহেতু সাহিয়াল গাবি তারপর 16 দিন বাচ্চার বয়স দুধ তো চলে আসছে। জি জি জি, অবশ্যই দুধ চলে আসছে। আমরা তো সবাই জানি যে সাহিয়াল গরুর দুধটা একটু কম হয়। জি ভাই। তো আপনি কতটুকু দুধ পাচ্ছেন? এটা সারাদিনে আপনি 6 লিটার দুধ পাবেন। সারাদিনে 6 লিটার? জি জি। দেখি কি বাচ্চাকে খাওয়ানোর পরে? জি জি, অবশ্যই বাচ্চা তো অবশ্যই খাবে ভাই, সাহিয়াল গরু বাচ্চার জন্যই বিখ্যাত। আচ্ছা, তো বাচ্চাকে খাওয়ানোর পরে এরকম দুধ পাওয়া যাবে? জি জি, সকালবেলা মনে করেন 4 লিটার, 4.5 লিটার, বিকালবেলা 2-1 লিটার দোয়ালেন আর বাচ্চা সাইড দিয়ে রাখেন। আচ্ছা, তার মানে সারাদিনে 5-6 কেজির দুধ কোনো ক্রেতা আসবে যদি সরজমিনে দহন করে লিটারে মাপে বা যেভাবে মাপে মাপে যদি বুঝে পায় তাহলে নিবে, আর বুঝে যদি সবাই পরিপূর্ণ পায় কেমন দাম পড়বে? দাম পড়বে ভাই 1,65,000। 1,65,000 আপনি দাম চাইছেন? জি জি, 60 হলে বিক্রি করবো। আচ্ছা, সাহিয়াল গাভী দামটা একটু বেশি হওয়ার কারণ? দাম বেশি ভাই, আপনি তো জ্ঞান আছে, আপনি দেখেন এই গাভীটার ওজন মনে করেন যে গোস্তই আছে 6 মণ, 6 মণ গোস্ত আছে, 6 মণ গোস্তের দাম কত টাকা, বাচ্চাটা আছে প্লাস দুধ আছে,
এই জন্য দাম বেশি ভাই। আচ্ছা, তো তারপরে যে ক্রেতা নেবে তাকে সরজমিনে এসে দেখতে হবে, আর দেখে যদি তার সবকিছু দেখে যদি সন্তুষ্ট হয় তাহলে নিবে, না হলে নেয়ার কোনো দরকার নাই। শুধু শুধু নিয়ে নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, দেশেরও সম্পদ নষ্ট করবেন না। জি অবশ্যই। এই পাশে আর একটা লাল গরু আছে, এটা জার্সি জাতের গাভী ভাই। এটা জার্সি জাতের গাভী। এই গাভীটার বয়স? এটাও চার দাঁত ভাই। চারটা দাঁত। জি জি। আগে কয়টা বাচ্চা দিছে? আগে এক বাচ্চা দিয়েছে, এটা দ্বিতীয় বাচ্চা। আগে এক বাচ্চা দিছে, এটা দ্বিতীয় বাচ্চা। জি জি। আচ্ছা, তো এটার সঙ্গে কি বাচ্চা আছে? এটার সঙ্গে বকনা বাচ্চা ভাই। বকনা বাচ্চা আছে। জি জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স এটা 14 দিন ভাই। 14 দিন হয়েছে বাচ্চার বয়স, বকনা বাচ্চা। জি, বকনা বাচ্চা। গাভী এবং বাচ্চা দুটোই সুস্থ আছে? জি, সুস্থ ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, তো এটার কতটুকু দুধ আছে? এটার দুধ সারাদিনে 14 লিটার পাবেন। সারাদিনে 14 লিটার? জি জি। এটাও তো একটা সাহিয়াল জাতের গাভী? না না, এটা জার্সি জাতের গাভী ভাই। ওই যে একটু চোট আছে, এটাও হালকা চোট আছে, এটা সাহিয়াল হালকা, কিন্তু অরিজিনালি জার্সি করো ভাই। এটা সাহিয়ালের সঙ্গে জার্সি ক্রস তাহলে। আচ্ছা, দুধ কি অরিজিনালি এতটুকু আছে? এটা 14 লিটার দুধ আমি দহন করে দেবো, যদি আমার বাসায় আসে 2 দিন 4 দিন থাকবে সমস্যা নেই, 14 লিটার দুধ হইলে নিবে, না হইলে না নিবে। সকালে যদি হাফ লিটার কম, সকালবেলা 10 লিটার আপনার। সকালবেলা 10 লিটার হবে? জি জি। আচ্ছা, তার মানে 14 লিটার কোনো বায়না ছাড়া আসে দহন করে দেখবে যদি হয়? জি জি, গরু নিবে তাছাড়া নিবে না, দরকার নেই। জি, তো কয়জনে 2 দিন থাকবে, সকাল দোয়াবে বিকাল দোয়াবে, আবার সকাল দোয়াবে বিকাল দোয়াবে। আচ্ছা, পরের দিন সকালে দোয়াবে নিয়ে যাবে, সমস্যা নেই। যদি 14 লিটার দুধ হয় কেমন দাম পড়বে? দাম এটা ভাই 1,65,060 হলে বিক্রি করবে। 1,65,060 আপনি দাম চাইছেন, 60 হলে বিক্রি করবেন? জি জি। আচ্ছা, আর যদি দুধ 14 লিটার না হয় সেক্ষেত্রে? সেক্ষেত্রে আপনি লিয়া লাগবে না, সেক্ষেত্রে লিয়ার দরকার নেই। জি জি, অবশ্যই। আচ্ছা, তো 14 লিটার দুধ 1,60,000 টাকা দরদাম করে নেওয়া যাবে? জি অবশ্যই। এই পাশে একটা কালো গাভী আছে, এটা ফিজিয়ান জাতের গাভী ভাই। ফিজিয়ান জাতের একটা গাভী। এই গাভীটার বয়স কেমন? এই গাভীটার বয়স ভাই 2 দাঁত। সারাদিনে 11 থেকে 12 লিটার দুধ। সারাদিনে 11 থেকে 12 লিটার। জি জি। সকালবেলা কতটুকু? সকালবেলা 9 লিটার, 8.5 লিটার, এরকম 8-9 লিটার সকালবেলা। জি জি। বিকালবেলা 2-3 লিটার। জি জি। আচ্ছা, তার মানে কোনো ক্রেতা নিতে চাইলে সরজমিনে আসে দেখে শুনে, গাভী বাচ্চা সব কিছু দেখে, যে দিকগুলো শুরুতেই বললাম দেখে যাচাই বাছাই করে যদি কারো পছন্দ হয় নিবে, না হলে নেয়ার দরকার। জি অবশ্যই ভাই। এটার দাম পড়বে কেমন? এটা ভাই 1,50,045 হলে বিক্রি করবো। 1,50,045 হলে বিক্রি করবেন? জি জি। তারপরে দুধটা যদি বুঝে পাওয়ার পরে সে তার ইচ্ছা মতো দরদাম করে নিতে পারবে? অবশ্যই ভাই। আচ্ছা, এই পাশে আর একটা কালো গরু আছে, এই গরুটা? এটা জার্সি ভাই। জার্সি। জি। এই গরুটার বয়স কেমন? এটা 4 দাঁত ভাই। 4টা দাঁত। জি জি। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে বকনা বাচ্চা। সঙ্গে বকনা বাচ্চা। জি জি। বাচ্চার বয়স? বাচ্চার বয়স 18 দিন ভাই। 18 দিন বাচ্চার বয়স। জি জি। আর গাভীটার বয়স? গাভীটার বয়স 4 দাঁত, দ্বিতীয় বিয়ান। 4 দাঁত, দ্বিতীয় বিয়ান। জি। তো এটার কতটুকু দুধ আছে? এটার দুধ আছে সারাদিনে 11 লিটার ভাই। সারাদিনে 11 লিটার। জি। সকালবেলা? সকালবেলা 9:30-9 লিটার। সকালবেলা 9:30, আর বিকালবেলা মনে করেন 2-2.5 লিটার দুয়া, এইরকম। আচ্ছা, তার মানে 11 লিটার দুধ কোনো ক্রেতা চাইলে আসে দেখে দহন করে বুঝে নিতে পারবে? জি। আচ্ছা, তো এই গরুটার দাম পড়বে কেমন? এটা 1,55,150 টাকা হলে বিক্রি করবো। 1,55,150 টাকা হলে বিক্রি করবেন? জি জি। তারপরে দরদাম করে নেওয়া যাবে? জি অবশ্যই। আর সবার আগে যেটা দেখতে হবে যে দুধ কতটুকু আছে? জি জি অবশ্যই, দুধের গাভী। আচ্ছা, এই পাশে আর একটা কালো গাভী আছে, এটা? এটা ভাই ফিজিয়াম জাতের গাভী। ফিজিয়ান জাতের একটা গাভী। জি জি। এই গাভীটার বয়স? এই গাভীটার বয়স 4 দাঁত। 4টা দাঁত। জি জি। আগে বাচ্চা দিছে? জি, আগে এক বাচ্চা দিয়েছে, এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা। এই যে এই বাচ্চাটা? জি 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 জি। সঙ্গে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা ভাই। বাচ্চার বয়স? বাচ্চার বয়স আজকের দিন গেলে 9 দিন হবে ভাই। 9 দিন বাচ্চার বয়স, ষাঁড় বাচ্চা। জি, ষাঁড় বাচ্চা। আচ্ছা, তো গাভীটা 4 দাঁতে সেকেন্ড বাচ্চা। জি জি। কতটুকু দুধ আছে? দুধ 2 বেলা দিয়ে 14 পাচ্ছে, তবে দুধ 15 গ্যারান্টি দেওয়া যাবে, আর কেবল 9 দিন তো বাচ্চা এখনো ধরা হচ্ছে না আর কি। আচ্ছা, তার মানে 2 বেলা 14 পাচ্ছেন? জি। সকালে কতটুকু? সকালবেলা 10 পাচ্ছে ভাই। কোনো ক্রেতা আসলে সকালবেলা 10 হবে? জি, 10 দেওয়া দেবো। দেখে নিতে হবে, পারবে? জি অবশ্যই। আচ্ছা, আর গাভীর সম্পূর্ণ দিক সুস্থ সবল আছে? জি জি অবশ্যই, সুস্থ সবল, কোনো রকম সমস্যা নাই তো? না না না। আচ্ছা, তারপরে যে নিবে তাকে নিজ দায়িত্বে তার জিনিস তাকে বুঝে নিতে হবে? অবশ্যই অবশ্যই। সে যদি বুঝে নিতে গাফিলতি করে সে দায়ভার তার। তার অবশ্যই। এই গরুটার দাম পড়বে কেমন? এটা 1,65,060 হলে বিক্রি করবো। 1,65,060 হলে বিক্রি করবেন? জি জি। দরদাম করে নেওয়া যাবে? জি অবশ্যই। আর 14 লিটার দুধ বর্তমানে দেখে নিতে পারবে? জি, দেখে নিতে পারবে। আর একদম সবশেষে আর একটা কালো গাভী আছে, এটা? এটা ভাই মশি অস্ট্রেলিয়ান। মশি অস্ট্রেলিয়ান। জি জি।
এই গরুটার বয়স কেমন? এটা চার দাঁত ভাই। চার দাঁত? জি। আর এটার সঙ্গে বাচ্চা আছে? জি, এটার সঙ্গে ষাঁড় বাচ্চা ভাই। ষাঁড় বাচ্চা? জি। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স এটা 15 দিন ভাই। 15 দিন? জি। আর গরুটার বয়স? গরুটার বয়স চার দাঁত। চার দাঁত? জি। তো এটার কতটুকু দুধ আছে? এটার দুধ 15 লিটার আছে ভাই সারাদিনে। সারাদিনে 15? জি। সকালে কতটুকু? সকালবেলা 10-10.5 লিটার। 10-10.5 লিটার? জি জি। উলন পালন ছোট মনে হচ্ছে না? এটা এটা তো অনেক ভাই, অনেক বড় গাভী এটা, দেখছেন? আচ্ছা, এই যা। তো তারপরে যে যখন নেবে? জি জি, দুধটা দোয়ান তখন করে দেখে নিতে হবে। জি জি। আচ্ছা, তো 15 লিটার দুধ সে বুঝে পাবে? জি অবশ্যই। দাম পড়বে কেমন? দাম এটা 1,65,000-60 হলে বিক্রি করবে। 1,65,000-60 হলে বিক্রি করবেন? জি জি। আচ্ছা, এই ছিল আপনার বর্তমানে কালেকশনের যে গাভীগুলো। আর ক্রেতারা যেহেতু দুধ দহন করে দেখে নিতে আসবে, অবশ্যই তাকে একদিন থেকে দুই দিন দহন করতে হবে, মিনিমাম চারবেলা দহন করতে হবে। মিনিমাম চারবেলা দহন করতে হবে, চারবেলা দহন করতে হবে, প্লাস বাচ্চাকেও পরিপূর্ণ দুধ খাওয়াইতে হবে। খাওয়ানোর পরে দেখে নিতে হবে, আপনাকে বাচ্চাকে না খাওয়ায় দুধ দহন করে নিয়ে যাবেন, নিয়ে যা বাচ্চাকে 3 কেজি দুধ খাওয়াবেন, ওই 3 কেজি ঘাটতি হবে অবশ্যই। তো বাচ্চাকে খাওয়ানোর পরে দেখবেন কতটুকু দুধ আছে, অতটুকু সেটা দেখে যাচাই বাছাই করে নিবেন, হয়তো 1-2 লিটার কমবে এরকম। আর কখনো একদিন দেখে গরু কিনবেন না, একদিন দেখে গরু কিনলেও ক্ষতিগ্রস্ত না, দুই দিন থাকবেন, থাকি সাইডে দেখে শুনে নেবেন, সমস্যা নেই। আচ্ছা, তো মোশরফ ভাই, এবার যদি দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকে? দর্শকদের উদ্দেশ্যে তো আমি বললামই ভাই, গাভী যদি লেন, গাভীর লেয়ার আগে সর্বপ্রথম আসতে হবে, নিজের আসতে হবে, আর যদি বিদেশ থেকে লেন তাহলে আপনার অভিভাবক পাঠাতে হবে, যেই হোক অভিভাবক পাঠাবেন, আসি সারি দুই দিন থাকি দেখি শুনে নিবে, সমস্যা নেই। এখন আমরা অনলাইনে বা ফোনে ফোনে গাভী কেনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জি জি অবশ্যই ভাই, যে কোনো বিক্রেতাও আর জি ফোনে, আবার আবার আরেকটা জিনিস আমি বলি, যে গাভী যদি আপনার কিনতে হয়, যদি আপনি মনে করেন সরকারি চাকরি করেন, সরকারি চাকরি করেন, মোশাররফ ভাই দুটা ছিল, এখন 12-15টার মালিক হয়েছে, আমার দেখি হয় নাকি, কিন্তু দেখতেছেন যে আপনি গাভী পালতে পারতেছেন, আপনার ওই একবারে গাভী কেনার থেকে আপনি বিরত থাকেন, আপনার জায়গায় আপনি থাকেন, সমস্যা নেই। গাভী পালন করতে হলে আগে কষ্ট করতে হবে, হ্যাঁ অবশ্যই কষ্ট করতে। ফজরের নামাজ পড়ে উঠেছি, এখন কয়টা বাজে দেখেন, আপনি এই গাভীগুলো ধোয়াইছি, খাওয়াইছি, বাইর করেছি খামারের থেকে, তারপর আপনাকে ডাকি সারি মনে করেন প্রতিবেদন করতেছি, কষ্ট আছে ভাই গাভী পালা, ঠিক আছে। আপনি দেখতেছেন যে পাবনার লোক তো অনেক মানে ধনী হয়ে যাচ্ছে, আমার দেখি ধনী হতে পারি নাকি, ঠিক আছে, দুইটার থেকে 10-10টার থেকে 20টা থেকে বড় খামার মারা যায়। জি অবশ্যই, আপনি না বুঝে সারি কোনো কিছু করবেন না, ঠিক আছে, একবারে হুট করে 5টা গাভী কিনে নিয়ে যায় সারি, মনে করেন যে ইউটিউবওয়ালারও দোষ দিচ্ছেন, মোশাররফ ভাইয়েরও দোষ দিচ্ছেন, আপনার মনে করেন যে যদি মনে করেন গাভী না রাখতে পারেন তাহলে আপনার জন্য কেনার প্রয়োজন নেই। আর যে জানে বুঝে কিনবে, সে যেখান থেকে কিনো খাটের থেকে কিনলেও সে কিনে লাভবান হতে পারবে অবশ্যই অবশ্যই। আর যে অনভিজ্ঞ, সে যদি কোনো ব্যাপারের উপর বিশ্বাস করে সে ক্ষতিগ্রস্ত হবে 100% গ্যারান্টি অবশ্যই ভাই। আচ্ছা, তো ঠিক আছে মোশাররফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গাভীগুলো দেখানোর জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।